হ্যালো বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনো বেরিয়েছে তো ভারত সরকার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ক্লাক ফরেস্ট গার্ড মাল্টিট্যাক্সিং স্ট্যাপসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা আপনারা এই বন গবেষণা বিভাগে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কত বয়স সীমা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কত টাকা আপনারা বেতন পাবেন সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এবং কি কী পোস্ট এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছুই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে আপনি কীভাবে আবেদন করবেন সেটা বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা প্রথমেই ভারত সরকারের বন দপ্তরের পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানানো হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান নাগরিক হলেই আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী বন দপ্তরে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবেন তো এখন আমরা জেনে নেবো কি কি পদ এখানে রয়েছে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক এখানে মোট শূন্য পদ পাঁচটি ইউ আর তিনটি এসটি একটি এবং ওবিসি একটি শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএস পাস এবং সেই সঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ আপনাকে জানতে হবে তাহলে আপনি লয়ার ডিভিশন ক্লার্ক বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বয়স সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং বেতন চাওয়া হয়েছে পনেরো হাজার টাকা থেকে মানে বেতন এখানে থাকবে আপনার পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আরও একটি পদের নাম এখানে বলা হয়েছে সেটা হচ্ছে নাম্বার টু ফরেস্ট গার্ড এবং এখানে শূন্য দুটি ইউ আর একটি এবং ই একটি শিক্ষাগত যোগ্যতায় এইচএস পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন মোটামুটি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে ফরেস্ট গার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন এবং আপনার বয়স এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে আপনি বেতন পাবেন তেরো টাকা থেকে ষোলো হাজার টাকার মধ্যে এবং পদের আরও একটি নাম বলা হয়েছে সেটা হচ্ছে নাম্বার থ্রি স্টেনো গার্ড স্টেনো গার্ড টু এবং এই পদের ক্ষেত্রে আমার একটি মাত্র এখানে শূন্য পদ রয়েছে ইউআরএন ওয়ান এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা এইচএস পাস করে থাকতে হবে এবং বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন সীমা আপনার থাকবে আঠেরো এগারো থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত এবং নাম্বার ফোর যে পদের নামটি বলা হয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার এই পদের ক্ষেত্রে মোটামুটি আপনাকে দুটি শূন্য পদ থাকছে একটা হচ্ছে ইউ আর ওয়ান আর ইভিএস ওয়ান এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে এইচএস পাস করে থাকতে হবে এবং বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং বেতন হবে আপনার দশ হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে নাম্বার সিক্স যে পদের নামটা বলা হয়েছে সেটা হচ্ছে ড্রাইভার অর্ডিনারি গার্ড ড্রাইভার অর্ডিনারি গার্ডের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতায় এইচএস পাস থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং ড্রাইভিং লাইসেন্স দু চাকা এবং চার চাকার ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে আপনার নিজের নামে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার অর্ডিনারি গার্ডের ক্ষেত্রে এবং এখানে আপনার বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে থাকতে হবে এবং বেতন পাবেন আপনি চোদ্দো টাকা থেকে সতেরো টাকা পর্যন্ত এবং সাত নম্বর যে পদটি বলা হয়েছে সেটা হচ্ছে মাল্টি ট্যাক্সিং স্ট্যাফ এম এই পদের ক্ষেত্রে আপনার মোটামুটি পদ রয়েছে বাইশটি ইউ আর এন ইউ আর টেন দশটি শূন্যপাত এসসিদের পাঁচটা এবং এসটি একটি ও বিসিদের দুটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এই মাল্টিট্যাক্সিং স্টাফের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের যদি অভিজ্ঞতা থাকে মাল্টি ট্যাক্সিং স্টাফের ক্ষেত্রে মাল্টি ট্যাক্সিংয়ের তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং এখানে আমরা আপনার বয়স সীমা থাকবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এখানে আপনি বেতন পাবেন চোদ্দো হাজার টাকা থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এখানে কীভাবে আপনারা আবেদন করবেন সেটাও জানিয়ে দিই অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আপনার মোবাইলে কিংবা আপনার ল্যাপটপ থেকে www.fri.icfri.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদনপত্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে সমস্ত কিছু আপনার ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লিকেশানের ফর্মটি পূরণ করবেন এবং পূরণ করে আবেদনপত্রটি সঠিকভাবে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করবেন আপলোড করবেন ফটো সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টস দেবেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং আপনার এসসি কার্ড যদি ও থাকে ও কার্ড এই সমস্ত সব কিছুই দেবেন দিয়ে আপনারা সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আবেদনের শেষ তারিখ যেটা সেটাও জানিয়ে রাখি আপনার উনিশে জানুয়ারি দু সাল আমার আবেদন শেষ তারিখ এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা আপনার আবেদন ফি লাগবে এবং এসসি এসটিদের থেকে তিনশো টাকা আবেদন ফি লাগবে তা আপনারা এখানে নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা দিতে পারেন তো নিয়োগ পদ্ধতিটাও আপনাকে জানিয়ে দিই প্রার্থীদের লিখিত পরীক্ষা ফার্স্ট নেওয়া হবে তারপর স্কিল টেস্ট হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান এবং লাস্ট হচ্ছে আপনার মেডিকেল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন কারণ এই ধরনের সরকারি কোম্পানির জব সবার আগে বাংলাতে পাওয়ার জন্য তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে